জামাই দেখা বর্ষমকে উঠো না। উনি কিন্তু কোটিপতি, অনেক সয় সম্পত্তির মালিক, খালি মাথায় চুল নাই। আর চুল দিয়ে তুমি কি করবা? চুল দিয়ে কি তুমি সংসার চালাইবা? না চুল দিয়ে তুমি পানি খাবা? তোমারে মাসে মাসে দামি দামি শাড়ি কিনে দিব। আর এই যে ঢাকার শহরে দেখুন কত বড় বড় মার্কেট হয়েছে, এই সমস্ত মার্কেটে তুমি ঘুরবা, তোমার যা যা পছন্দ হইব সব কিছু উনি কিনে দিবে। তুমি দামি গাড়িতে উঠবা, তোমার বাসায় চাকরানি থাকবো, তুমি রাজরানীর মতো থাকবা, এর সাথে তুমি আর কি চাও? আর ভালো কথা, তোমার যদি উনি জিজ্ঞেস করে তোমার কোনো ভালোবাসার মানুষ আছে কিনা বা পূর্বে আসিল কিনা, তুমি একবারে মুখ পুষছে না করে দিবে যে আমার জীবনে কোনোদিন কোনো ভালোবাসার মানুষ আসিল না, এখনো নাই, আর আমি কোনো পুরুষ মানুষের সাথে কথাই কই। এই যে ব্রো চলে আসছে। হ্যালো ব্রো, অফিসের কাজকর্ম নিয়ে অনেক ঝামেলায় আসছি, যা বলবেন একটু তাড়াতাড়ি বলো। বলা বলির কি আছে, এই যে নিয়ে আসছি তাকে দেখেন। এই অন্যটা নাম দেখছেন, এই চুলগুলো সামনে কি বাহারি চুল, একে বলে কেশবতী কন্যা। এই কেশবতী কন্যা আপনি সারা রাস্তা দিয়ে ঘুরে, কিসের রাস্তা? সারা ঢাকা শহর ঘুরে শতকরা একজন, কিসের শতকরা? 1000 জনের মধ্যে একজনে কেশবতী কন্যা খুঁজে পাবেন না। যদি পান আপনার সাথে আমি চ্যালেঞ্জ করলাম, তাইলে আমার ভটকালি আমি ছেড়ে দিব। নাকটা দেখছেন, চোখ কাসুরি, এই নাক দিয়ে যদি কেউ গুতা দেয় তাইলে একটা দুই ভাগ হয়ে যাবে। গায়ের রংটা দেখি যেমন দুধে আলতা, তারপর চোখটা দেখি গরু চোখ। কি গরু চোখ শুনে আপনি কি কয়ে উঠলেন? গরু চোখ আপনি দেখছেন কি মায়া বিচোখ? এই যে দেখেন চোখ ভর্তি মায়া। আর কিছু আপনি দেখে মনে করতেছেন আমি একটা বাচ্চা মেয়ে নিয়ে আসছি? মতি ঘটক এত কাঁচা না, তার সার্টিফিকেট দেখে তারপরে আমি মেনে আসছি। এর বয়স 18-এর উপরে। আপনি নিশ্চিন্তে থাকেন, আপনি বাল্য বিবাহের মামলায় পড়বেন না। শুধু বাপটা একটু গরিব বইলে আপনার কাছে নিয়ে আইছি, নইলে যে সুন্দরী মায়া এই মেয়ে আপনার বিয়ে করব। আপনার কথা শেষ নাকি আরও কিছু বলবেন? এই মেয়ে তো আমি বেশি দিন হাতে রাখতে পারুম না, এই সুন্দরী মেয়ের জন্য ছেলেরা লাইন দিয়ে আছে। আপনি হ্যাঁ না একটা কিছু বলবেন তো। নো, নেভার, আমি বিয়ে করব না। ফারুক সাহেবকে একটু ডাকো। স্যার হেতো গেছে গিয়া। মানে স্যার 5টা বাজে না? তাহলে রানা সাহেবকে ডাকো। স্যার হেও চলে গেছে। কেন স্যার? অফিস আওয়ার শেষ না? অফিস আওয়ার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কি অফিস থেকে চলে যেতে হবে? জরুরি কোনো কাজ থাকতে পারে না? সেলিম সাহেবকে ডাকো। স্যার সেও চলে গেছে। তাহলে ইমরান সাহেবকে ডাকো। স্যার হেও চলে গেছে। মুজাফফর, আমি নিশ্চিত ইমরান সাহেব যাননি। তুমি যাও, যদি তাকে পাও তাহলে এখানে ডেকে নিয়ে আসো। তুমি কি বলে গেলা? স্যার মুই তো মনে করছি যে হেরা যেহেতু চলে গেছে, স্যারও চলে যেতে পারে। এখন থেকে সম্পূর্ণ না দেখে, নিশ্চিত না হয়ে আমাকে কোনো ইনফরমেশন দেবে না। সরি স্যার, মুই ভুল হয়ে গেছে। ইমরান সাহেব, আমাদের অফিসে বিবাহিত স্টাফ কতজন, অবিবাহিত স্টাফ কতজন? স্যার বিবাহিত 4 জন, অবিবাহিত 7 জন। এই মুহূর্তে অফিসে কতজন আছে? স্যার 4 জন। এই 4 জনের মধ্যে বিবাহিত কতজন, অবিবাহিত কতজন? স্যার যারা আছে 4 জনই বিবাহিত। এবার বুঝতে পারছো? কিছুই না স্যার। বিবাহিত পুরুষরা তাড়াতাড়ি বাসায় ফিরতে চায় না, ক্যাচ ক্যাচ খ্যাচ ক্যাচ অশান্তি বাড়ে, তারা বেশিক্ষণ অফিসে থাকতে ভালোবাসে, তাতে অফিসের লাভ, কর্মঘণ্টা বাড়ে। ইমরান সাহেব, আজকে কতক্ষণ অফিসে থাকতে পারবেন? স্যার সমস্যা নেই স্যার। 11টা 12টা 1টা? স্যার গেলেই হয়। গুড, কিন্তু 12টা 1টার সময় অফিস থেকে বাসায় ফেরার পথে যদি ছিনতাইকারী ধরে, তার চেয়ে অফিসে থেকে যাওয়া ভালো না? স্যার তাতেও কোনো সমস্যা নেই স্যার, থেকে যেতে পারবো। তাহলে এক কাজ করুন, সারা রাত অফিসেই থাকুন, আমি আপনাকে ফাইল দিয়ে যাব, আপনি ফাইলটা রেডি করে রাখবেন, সকালে এসে আমি স্ক্যান করে সেটা যেন মেইল করতে পারি। স্যার আমি কাজটা করে দিব স্যার, কিন্তু একটা রিকোয়েস্ট ছিল। বলেন। স্যার আমার ওয়াইফ তো ফোন দিবে, আমি তো বলেই দিব, কিন্তু স্যার আমার কথা বিশ্বাস নাও করতে পারে স্যার।
কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে হয়তো ফোন দিতে পারে, কিন্তু আপনাকে একটু বলে দিতে হবে স্যার। আপনার শান্তি রক্ষার জন্য যা বলার দরকার সেটা আমি বলবো, আপনি চিন্তা করবেন না। কিন্তু কাজটা আপনি একাও শেষ করতে পারবেন না, অফিসে যে বাকি তিনজন বিবাহিত আছে এদের মধ্যে বাসায় বেশি সমস্যা কার? স্যার সম্ভবত মামুনের, আজ কয়েকবার দেখলাম যে ফোনটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিল। এই মামুনকে ডাকো। জি স্যার। বাসা যাননি কেন? যাবো স্যার। যদি অফিসে কাজ থাকে 12টা-1টা পর্যন্ত থাকতে হয়? করবো স্যার, অসুবিধা নেই। আপনার ওয়াইফ যদি টেলিফোন করে কি বলবেন? স্যার ফোনে আমাকে পাবে না, ফোন অফ করে রেখেছি। এবার বুঝতে পারছো? জি স্যার, সবই বুঝছি। তাহলে বাসায় চলো। মুন্নি, আই লাভ ইউ মুন্নি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি মুন্নি, তুমি আমাকে আর প্যারা দিও না, তোমার প্যারা খেতে খেতে আমি এখন মদ খাচ্ছি, আমি মদারু হয়ে যাচ্ছি মুন্নি, আমি মাতাল হয়ে যাচ্ছি। আই লাভ ইউ মুন্নি, আই লাভ ইউ। স্যার আমি লাগে তুমি মদ আনি না, আমার লেগে আছে কোল্ড ড্রিঙ্ক, হেডের আপনি মদ কই যাচ্ছেন আর হেডে গায়া মানে মাতলামি করতেছেন? ফিলিংস দেবদাস মদ খাইতো, মানুষ আমাকে এখন দেবদাস ব্রো বলে ডাকে, কিন্তু আমি তো দেবদাসের মতো মদ খেতে পারি না, মদে আমার গন্ধ লাগে, বমি আসে, তাই আমি কোল্ড ড্রিঙ্ক খাই। তুমি কোথায়, আরামে কোথায়? ঘন্টা ফুটাল, ঘন্টা দাও স্যার। এই যে আপনি মুন্নি মুন্নি করে কান্নাকাটি করতে আছেন, মুন্নি কি আপনার অতীত না বর্তমান? প্রেমের কোনো অতীত বর্তমান নাই, তুমি নদী দেখছো? স্যার আপনি কি যে কন, নদী চিনু না মানে? নদীর উপর দিয়ে হাত পায়ে দিতে ঢাকা শহর আইসি, আবার এই নদীর উপর দিয়ে হাত পায়ে হাত পায়ে বরিশাল যাই গিয়া। নদীর যেমন স্রোত থাকে তেমনি প্রেম বহমান, প্রেমের অতীত নাই, বর্তমান নাই, ভবিষ্যৎও নাই। তুমি ঘোমটা দাও। স্যার ঘোমটা দিতে আসি, তার আগে একটা কথা কর, আপনার অফিসে আগে যে ডিউটি করতো হে চাকরি ছেড়ে যাওয়ার সময় মরে কইছে, মুই তো যাইতেছি গিয়া, তুমি তো জয়েন করতে আসো, বসবা মজাটা, সারাদিন অফিসে ডিউটি করবা, রাইতে গিয়া স্যারের বাসায় বেড ডিউটি করবা। স্যার আপনি কি হেরো মুন্নি হাজাইতেন? মুন্নি হাজাইয়া কোল্ড ড্রিঙ্কস খাইয়া মাতলামি করতেন? তুমি আমার ফিলিংস নিয়ে টিচ করতে পারো না, তুমি আমার কর্মচারী, আমি তোমাকে পে করতেছি, তুমি ঘোমটা দাও, মুন্নি হয়ে যাও। স্যার ঘুমটা দেওয়ার দরকার নাই, ঘুমটা দিলে দম বন্ধ লাগতে আছে, আপনি মুন্নির লাগে কথা কইতেছেন তো, মনে করেন যে আপনার সামনে মুন্নি বই রয়েছে, আপনি যত কষ্ট দুঃখ সব মুন্নির লাগে কই আলান, এই যে মুন্নি, মুই এই মুন্নি কন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি মুজাফর, মুজাফরের সাথে আমার কোনো কথা নাই, আমার সব কথা মুন্নির সাথে, ঘুমটা দাও। ঠিক আছে স্যার ঘুমটা দিতে আসি, মোর কিন্তু ঘুম বেশি, যখন তখন ঘুমায় পড়তে পারি, যা কর শর্টকাটে কই আলান। মুন্নি কি অপরাধ আমি করেছি, মুন্নি কি অপরাধ আমি করেছি, কি অপরাধ আমি করেছি, আমি জানি না, আমি জানি না। হ্যালো ভাই, ভাই ডিউটিতে আছি। আরে ভাই বাই হাউজের চাকরি ভাই, যখন তখন ডিউটি করা লাগে, শিপম্যান চলতেছে ভাই, বুঝুন না আপনি। হ্যাঁ রাহি, পরে ফোন দিব না ভাই, আল্লাহ হাফেজ। মুন্নি তুমি জানো না মুন্নি, প্রতিদিন আমি তোমার বাসার সামনে যে দাঁড়িয়ে থাকি, প্রতিদিন আমি তোমাকে জানলায় দেখি মুন্নি, প্রতিদিন তোমায় আমি জানালায় দেখি, এই বুকে তুমি কেন আসো না? কি অপরাধ আমি করেছি আমি জানি না, প্রতিদিন তোমায় আমি জানালায় দেখি, এই হৃদয় কেন তুমি আসো না? মুন্নি মুন্নি, আই লাভ ইউ মুন্নি, আই লাভ ইউ মুন্নি, আই লাভ ইউ মুন্নি, মুন্নি 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 মুন্নি।
তুমি যেও না মুন্নি। হাই ব্রো, হাউ আর ইউ? সো 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 সুইট। আপনি কে? তুমি আমারে চিনতে পারো না বাবু? বাবার জন্মে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। বাবু তুমি কি চোখ পাল্টে দিতেছো? আমি সত্যি করে বলছি, আপনাকে আমি চিনতে পারছি না। ঠিক আছে, আমি আমার পরিচয়টা নিজে দিচ্ছি। আমি মুন্নি, কলাবাগান থাকি, অনার্স কমপ্লিট করলাম। মুন্নি, কিন্তু আপনি আমার কাছে কি চান? তোমাকে। কি? তোমাকে চাই। তোমাকে বিয়ে করব, তোমার সাথে সংসার করব। ঘরের পর্দাগুলি কিন্তু আমার পছন্দ মতো হবে। আর গুলশান ডিসিসি মার্কেটে আমি কিছু ফার্নিচার দেখে রাখছি, তোমাকে সঙ্গে নিয়ে গিয়ে ওগুলি কিনে ফেলবো। আমি কিন্তু রান্নাও জানি জান। তোমাকে ভাত রান্না করে খাওয়াবো, ডাল রান্না করে খাওয়াবো, তরকারি রান্না করে খাওয়াবো, চাইনিজ রান্না করে খাওয়াবো। আর শোনো, বিয়ের পর তো সবাই হানিমুন করতে বিদেশে যায়, কিন্তু আমি তোমাকে এত টাকা খরচ করাবো না। আমরা দেশের ভিতরে হানিমুনটা করব। আমরা কোথায় যাবো জানে যান? আমরা যাবো বান্দরবান। কত মজা হবে না বলো না, কত মজা হবে না যান? কিন্তু আমি তো আপনাকে বিয়ে করব না। কেন বিয়ে করবা না? আমি কি দেখতে অসুন্দর? আমি তো তোমার চেয়েও লম্বা। আসো, হাইটটা মাপি। আসো না, আসো। আরে আসো না, বসে থাকলে হাইট মাপবো কি করে? আসো, দেখো তুমি আমার চেয়ে কত শর্ট। তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখো দেখো দেখো। কিন্তু আমি তো আপনাকে বিয়ে করব না। তুই বিয়ে করবি এবং তুই আমারে বিয়ে করবি। মুজাফফর, মুজাফফর ডাকোস কেন? এই রুমে যদি কেউ আসে একদমকে তো খুন করে ফেলবো, খবর দাও। মুজাফফর চুপ করতে বলছি না? আমি তোর 7 দিনের আলটিমেটাম দিলাম। এই 7 দিনের ভিতর যদি তুই তোর ডিসিশন চেঞ্জ না করস, ঠিক 1 2 3 4 5 6 7 গুনে গুনে সপ্তম দিনের দিন আমি তোর অফিসে আসবো এবং তোরে আমি কাঁধে করে তুইলা নিয়ে চলে যাব। আর যদি তোরে আমার তুলে নিয়ে বিয়ে করতে হয়, তাহলে শুরুতে তোরে আমি বলছিলাম না, তোরে নিয়ে হানিমুনে যাবো, ফার্নিচার কিনু, ডাল রান্না করে খাবো, তরকারি রান্না করে খাবো, তোর ত্বকে আমি অয়েল ম্যাসাজ করে দিব। এগুলি কিচ্ছু হবে না, সব হবে উল্টাটা। সকালের থাপ্পড়, দুপুরের থাপ্পড়, সন্ধ্যার থাপ্পড়, রাতের থাপ্পড়, থাপ্পড়ের উপরেই তোরে আমি রাখবো। লেনা দেনার গড্ডালিকায় কোথায় তুমি জানি না, উদ্বাস্ত হয়ে মন আমার যে তোমাকে চাই। মুজফফর তুমি কোথায় ছিলে? ও যে স্যার দরজার সামনে। আমি ডাকছি তুমি শুনতে পাওনি? হ্যাঁ স্যার শুনছি তো। তাহলে জেন্টস কিলারটা এই রূপে কি করে ঢুকলো? স্যার জেন্টস কিলার হেডে আবার কি? তুমি লেডি কিলারের নাম শোনো নাই? হ্যাঁ শুনছি তো। ও স্যার লেডি কিলার আর জেন্টস কিলার একই? ওরে না, এটা তার বিপরীত লিঙ্গ। তোমাকে এত কিছু বোঝানোর সময় আমার নাই। আমি বলতে চাই এই মেয়েটা, এই ভদ্র মহিলা এই রুমে কি করে ঢুকলো? স্যার হে তো আপনার মুন্নি, মুইজার প্রক্সি দেই। মুইজারের প্রতিমা আটকে দিয়েছিলাম, পরে যখন পরিচয় দিয়েছি আপনার মুন্নি, লগে লগে সারিয়ে দিছি। স্যার আপনারা দুজনে ভিতরে যে সিল্লা সিলি করছেন, হেটে কিন্তু আমি শুনছি। অন্যও না হনার বান করছি কি লেগে জানেন? যে এতদিন পর মুন্নি লেগে আপনার দেওয়া হয়েছে, একটু রাগ অভিমান করতে পারেন। রাগ অভিমান শেষ হবে তো আপনারা মোলাকাত করবেন, এই জন্য আমি আই নাই স্যার। মুজাফফর, এই ঢাকার শহরে কমপক্ষে 5,000 মুন্নি আছে, তার মধ্যে একজন আমার মুন্নি যে আমাকে ঠেকা দিয়েছে। বাকি 4,999 জন মুন্নিকে তো আমি চিনি না, এই মেয়ে তো তাদের একজন। তাহলে এই মুন্নি আপনাদের কি চায়? সে আমারে বিয়ে করতে চায়। স্যার এটা তো খুশির সংবাদ, আলহামদুলিল্লাহ বিয়ে করি আলাম। মুজাফফর আমি তো তাকে বিয়ে করবো না। স্যার আপনি যদি ওনারে বিয়ে না করেন, না করে দেন, এটা আপনার কামদাকারি করার কি আছে? মুজাফফর তুমি বুঝতে পারতো না, সে আমাকে হুমকি দিয়ে গেছে, 7 দিন পর সে আমাকে এখান থেকে তুলে নিয়ে বিয়ে করবে। আমি এখন কি করবো মুজাফফর? স্যার বিশাল টেনশনের মধ্যে আলাই দিলেন মরে। স্যার মাথাটা ঠান্ডা করেন, গরম গরম চাল হয়ে দিয়েছি, চা খেয়ে সিদ্ধান্ত নিতে হবে। ঠান্ডা থাকেন স্যার, এই আছে। আমি কি করবো মুজাফফর? মতি খটক, কোথায় আপনি? মতি খটক, তুমি আইছো? আপনার কাম শেষ করে আসছি, মাল সারেন।
আরে তুমি পরিশ্রম করে আইছো, একটু বসো, চা বিস্কুট খাও, একটু সুখ দুঃখের আলাপ করি। আমি চা বিস্কুট খাই না। তোর মতো মহিলা বেটার সাথে আবার কিসের সুখ দুঃখের আলাপ? আরে বাবা রে, তুমি বুঝতেছো না কে লেগে তোমার আমি এক জায়গায় পাঠাইলাম, হে জায়গায় যে তুমি কি কইলে, হে কি কইলো ঘটনাটা আমার জানতে হইব না। তুই যা যা বলতে বলছিলি আমি ঠিক তাই তাই বলছি। কাজ ওকে, টাকা দে। আরে বাবা রে, টাকা তো আমি দিমই, তোমার টাকা কি মেরে খামো? তো দে। তোমার লগে জানি কত কোন টাকা হইছিল? 5000 টাকা এখন দে। শুনো না, তোমার কত টাকা লাগবে? আমি বিরাট বড় একটা কাম পাইছি, এই কামটা যদি খালি করবার পারি তুমি এক বছর খালি শুয়ে বুয়ে খাইবা, কোনো টাকা পয়সার চিন্তা করতে হবে না। ঠিক আছে, নগদ যে কাজটা করছি না আপাতত ওইটার টাকা দে, পরেরটা পরে দেখা যাবে, দে টাকা দে। আরে বাবা রে, এই মেয়ে দিয়ে টাকা ছাড়া কিছুই বুঝে না। আচ্ছা ঠিক আছে, তোমার টাকাই আমি আগে দিতেছি। আছে আছে, তুমি টাকা চিন্তা করো, কত টাকা লাগবে টাকা তোমার দিয়ে দিব। এই যে, এই যে না, এই যে আরো দিলাম, এই টাকা, এই যে দেখো 500 টাকা না গুণা দেখো। এখন এই টাকা কি আমি গুনবো? নিজের টাকা নিজে গুনে নেওয়া ভালো না, যদি আমি গুনে দেই টাকাটা যদি কম হয় তাহলে তোমার মনটা খারাপ হবো না? ঠিক আছে। রিস্কি মানে 20 টাকা 10 টাকা কেন? থাকার তো কথা ছিল 500 টাকা 1000 টাকার নোট, এগুলি কই? আরে বাবা রে, যা আছে তা গুনো তো, সবই তো টাকা। এই ব্যাপার কি? এই 2000 টাকা কে, বাকি 3000 টাকা কই? আপাতত 2000ই নিয়ে যাও। 3000 টাকা কই যে ফালে আইলাম খুঁজে পাইতেছি না। ঠিক আছে, এই 2000 টাকা নিয়ে আমি এখন যাইতেছি। আজকে সন্ধ্যার মধ্যে বাকি 3000 টাকা তুই কিন্তু আমার মোবাইলে পাঠাবি, আর যদি না পাঠাস ওই পোলারে আমি কি কই আছি শুনবি? কি কই আইছ? ওই পোলারে কিন্তু কইছি 7 দিন পর ওরে আমি তুলে আইলা বিয়া করব, আমি কিন্তু সত্যি ওরে বিয়া করব, তখন কিন্তু তোর আলো যাব সালাও যাব। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। হ্যালো ব্রো, চেহারার মধ্যে এত বিভ্রান্তি কেন? সরি ভাই, বুঝি নাই। চুল উস্কো খুস্কো, এলোমেলো দাড়ি, পোশাক কেমন যেন, গোসলও তো মনে হয় কতদিন করো না। আচ্ছা তুমি কি রিহাব থেকে আসছো না এখান থেকে রিহাবে যাবা? ভাই আমাকে একটা চাকরি দিবেন। তুমি কি বিয়ে করেছো? বেকার ছেলেকে কে বিয়ে করবে? সরি ব্রো, গতকালকে সিদ্ধান্ত হয়েছে, আমার অফিসে অবিবাহিতদের কোনো স্থান নেই, তুমি বিয়ে করো তারপর আমার সাথে যোগাযোগ করবা। ভাই আমার জন্য একটু কনসিডার করেন প্লিজ। ব্রো বিয়ে করে পরদিন আসলেও হবে না, 6 মাস কাটাবা, এই 6 মাসে প্রেম প্রীতি করবা, আদর্শ ভাগ করবা, তারপর আমি নিশ্চিত খিটিমিটি লাগবে, খিটিমিটি লাগার পরে আমার সাথে যোগাযোগ করবা, চাকরি নিশ্চিত। আচ্ছা ভালো কথা, তোমার না একটা প্রেমিকা ছিল আমার সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা, সে কোথায়? সে তোমাকে ছেড়ে যাচ্ছে ভাই, প্লিজ একটা চাকরি দেন না ভাই। সরি ব্রো, সরি। হতে চাই নিশানা, এতটা পথ হেঁটেও আমি কেন তোমায় দেখি না, কত কথা জমে আছে বুকে বলবো তোমায়। এই নাও তোমার আজকের চকলেট। কেন, কালকের চকলেট কি খারাপ ছিল? না মানে। তাহলে নিবা না কেন, তুমি কি আমার উপর রাগ করেছো? এমনি। তোমার কি কোনো কারণে মন খারাপ? না না, আমার মন কেন খারাপ হবে। তাহলে নিবা না কেন? মানে এমনি। চকলেট না নিলে আমার খুব মন খারাপ হবে। তুমি আমার মেয়েকে ডিস্টার্ব করো কেন? ডিস্টার্ব করিনি, চকলেট দিয়েছি। চুপ।
তুমি আমার মেয়েকে প্রতিদিন চকলেট দিবা কেন? ভালো লাগে। কি ভালো লাগে? জানি না। তোমার অফিস কোথায়? নিকুঞ্জ। তোমার অফিস যদি নিকুঞ্জ হয় প্রতিদিন তুমি আমার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করো কেন? ভালো লাগে। এই তুমি বারে বারে এক কথা বলবা না, তুমি বিয়ে করনি? জীবনেও না। বিয়ে করো, সংসার করো, আমার বাসার ত্রিসীমানায় যেন তোমাকে আর না দেখি। আমি কি বলেছি মনে থাকবে? তুপার বাবা এখনো ব্যাপারটা জানে না, যদি জানে আমি কিন্তু তোমার খবর করে ছেড়ে দিব। আচ্ছা আচ্ছা বলে দাঁড়িয়ে আছো কেন? যাও। কত কথা জমে আছে বুকে বলবো তোমায় বলতে পারি না। তুমি কি কালকে রাতের ব্যাপারে আমার উপর মাইন্ড করেছো? আরে পাগলা, আমি তো তোমাকে চুমু খাইনি, তোমাকে জড়ায় ধরিনি, আমি আমার মুন্নিকে চুমু খেয়েছিলাম, আমার মুন্নিকে জড়িয়ে ধরেছিলাম। স্যার গতকাল রাতে যা করছে এটা আমি ধরি নাই। আমি বুঝতে পারছি আপনি মুন্নির উপর টাল আছেন, আপনি যা যা করছেন সব মুন্নির লগে করছেন, কিন্তু আজকে যা করছেন এটা আমি মাইন্ড করছি। স্যার আপনার চরিত্র খারাপ। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, তুমি কি বলতে চাও? এই আপনি বুঝিয়ে পড়া না মুজাফফর, তুমি আমার কর্মচারী, তুমি এইভাবে কথা বলতে পারো না। আমি কিন্তু আপনার হাতে রিজাইন দিয়ে দিছি, আমি আপনার আপনার আন্ডারে চাকরি করি না। এই আপনার বয়স 45 বছর পার হয়েছে না? হ্যাঁ হয়েছে। তাতে কি হয়েছে? আপনি কোন আক্কেলে ক্লাস 9-10 পরে একটা মাইয়া সেই মাইয়াদের প্রেমে পড়ছেন, মাইয়াদের প্রেমে পড়ে বাসায় এসে আপনি মদ খাইয়া দেবদাস হয়ে যা কান্দাকাটি করেন, আপনি লজ্জা করে না? মুজাফফর তুমি কিন্তু ভুল বুঝতেছ। শোনেন, বাইরে কোনো লোক যদি মনে কইতো যে তোমার স্যার 9-10 একটা মাইয়ার প্রেমে পড়ছে এটা আমি বিশ্বাস করতাম না, আর এটা আমার নিজের চোখে দেখছি, অতএব অবিশ্বাসের কিছু নাই। তুমি কি দেখছো? মুই দেখছি আপনি একটা ছোট মেয়ের সামনে খাড়াইয়া হ্যাঁ চকলেট হাত দিয়েছেন, হে মেয়েটা বলছে মুই চকলেট নিব না, আপনি জোর করে আরে চকলেট দিয়েছেন, ছি আপনি দেখলে মনে হয় শৈলীর মধ্যে গিজ 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 করে। তুমি যা দেখছো তার সব সত্য নহে। আপনি মনে সত্য মিথ্যে হিগাইতে আইন না, আপনি যদি বয়সকালে বিয়ে করতেন ওই মাইয়ের মতো একটা মাইয়ে থাকতো আপনার, আপনি একটা ফাউল মেয়া। ঠিক বলেছো মুজাফফর, সে আমার মেয়ে, সে আমার আপন মেয়ে হতে পারত, কিন্তু আমার দুর্ভাগ্য সে এখন জনৈক আব্দুল খালেকের মেয়ে, আর তুমি যেটা দেখোনি সেটি হচ্ছে জানলা থেকে মুন্নি আমাকে ডেকেছিল, সে জানতে চেয়েছিল তার মেয়েকে আমি কেন চকলেট দিয়েছি, আমি তাকে কিছুতেই বোঝাতে পারিনি, সে তো আমারই মেয়ে হতে পারত। সরি স্যার মোর বুঝতে ভুলেছে, মুই তো পুরোটা দেখি নাই। তাহলে ভাই এই নাও তোমার রিজাইন, শাড়িটা পরে এসো, মুন্নি আজকে আমাকে অনেক শাসন করেছে, আমি তাকে কিচ্ছু বলতে পারিনি, মুন্নির সব প্রশ্নের জবাব আমি এখন তোমাকে দেবো, মানে মুন্নিকে দেবো। যাও ভাই রেডি হয়ে আসো। স্যার আজ মোর একটু ঝামেলা হয়েছে, মোর খালায় বার্থডে দিয়ে ফোন দিয়েছিল, মোর খালা তো বিনু অসুস্থ, পরে নিয়ে মোর ডাক্তারের চেম্বারে যাওয়া লাগবো। স্যার আপনি একটা কাম করেন, প্রত্যেক দিন তো ছেলেদের মুন্নি সাহেব তার সামনে বসে কান্নাকাটি করেন, আজ এটা রিয়েল ফিল না। কীভাবে? স্যার আমি বাড়িতে একটা মাইয়া ধরে নিই, পাওয়া যায় স্যার আমি পড়তে হইব। তুমি কি বলছো মুজাফফর? আমি তো মরে দেন প্রত্যেক দিন 2000 টাকা করিয়া, পরে দিন 500 টাকা, আপনার 1500টা লাভ, ও যে কাপড় চুপুর পরে আইব, এই কাপড় চুপুর যদি আপনার পছন্দ না হয় আপনার ঘরে তো শাড়ি কেনা আছে, আপনি এইগুলো পরাই দিলেন, আপনি আরে মুন্নির সাথে যা ইচ্ছে তাই করলেন, ভোরবেলা বিদিয়ে দিয়ে দিলেন। মুজাফফর এখানেই তোমার সাথে আমার পার্থক্য, আমি মুন্নি ছাড়া আর কোনো মেয়ের সামনে বসতে পারবো না। স্যার আপনি যে মরে মুন্নির সাথে সামনে বইতে আছেন, তুমি বুঝতে পারছো না, আমি যদি একটা মেয়ের সামনে বসি তাহলে তার ভেতরে মুন্নিকে খুঁজে পাই না, কিন্তু তোমার ভেতরে আমি মুন্নিকে খুঁজে পাই। স্যার আপনি এটা কি কইতেছে? আমার কথা নিয়ে তোমার ডর লাগতেছে? ভাই বিশ্বাস করো, আজকে তোমাকে আমি চুমু খাবো না, আজকে তোমাকে আমি জড়ায় ধরবো না, শুধু কথা বলবো। ভাই তুমি একটু শাড়ি পরে আসো। ভাই ভাই তুমি না বলো না, ভাই ভাই তুমি না বলো না, স্যার 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 আমি ছাড়েন, স্যার 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 ছাড়েন, ভাই তুমি না বলো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি শাড়ি পরতেছি, আমি শাড়ি পরতেছি, আমি ছাড়েন স্যার, স্যার মুন্নি, আই লাভ ইউ মুন্নি, মুন্নি তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি মুন্নি, আই লাভ ইউ মুন্নি। এই তোর নাম কি দেবদাস বড় নাকি? না তো, কে বললো সজল ভাই? নিচে দোকানদারকে জিজ্ঞেস করলাম, এটা মারুফের অফিস না? সে আমাকে বললো দেবদাস বড়র অফিস। ওরা তোমার সাথে দুষ্টমি করছে ভাই। ওকে, ও আমাদের হালিমা ফুপু আছে না, তার ননদের মেয়ে। তুমি ওকে নিয়ে আসছো কেন? তোর সাথে বিয়ে দিব, দেখ পছন্দ হয় কিনা। সজল ভাই আমি তোমারে বিনয়ের সাথে বলছি না,
একবার দুইবার না হাজারবার বলছি আমি বিয়ে করব না। এই তুই কি চিরকুমার থাকবি? হ্যাঁ আমি চিরকুমার ছিলাম, চিরকুমার আসি, চিরকুমার থাকব। তোমরা কি চা খাবা? না চা খাবো না, এখন কাজ অফিসে যাবো, তোর সাথে ওর বিয়ে দিব, তারপর মিষ্টি খাবো। আমি ওকে বিয়ে করব না, ও আমাকে বিয়ে করবে না। এই মেয়ে পড়ালেখা কতদূর করছো? জি আমি ডিগ্রি পাস করেছি। তাহলে এখানে আসছো কেন? তুমি চাকরি খোঁজো, আমার কি দেখে বিয়ে করতে আসছো? এই তুই আমার সাথে কথা বল, তোর সম্পর্কে সব কথাই বলছি, সব কিছু জেনে শুনে সে আসছে। সজল ভাই তুমি সব কথা তাকে বলো নাই, তুমি কি তাহলে বলছো যে একটা মেয়ের সাথে আমার কঠিন প্রেম ছিল, সে আমাকে সেকা দিয়ে চলে গেছে, এই কারণে আমি বিয়ে করি নাই? হ্যাঁ এটাও বলছি, শুধু তাই না, তোর বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সবই বলছি। তোমার কথা বুঝতে পারছি, আমি তাকে ভালোবাসি না, সেও আমাকে ভালোবাসে না, সে আমাকে বিয়ে করবে না। পরীক্ষা হয়ে যাক। মুজাফফর, হাই মুজাফফর। জি স্যার। মুজাফফর আমার ব্যাংকে থাকা 10 কোটি টাকা, আমার সবগুলো গাড়ি, সবগুলো ফ্ল্যাট, সব স্থাবর অস্থাবর সম্পত্তি আমি তোমার নামে লিখে দিব, আমি বনবাসে চলে যাব, আমি ফকির হয়ে যাব। এই মেয়ে তুমি সব কথা শুনছ? এখন বলো এরপরও তুমি আমাকে বিয়ে করবা? কাজটা তুই ঠিক করলি না, এই জন্যই তোকে সবাই দেবদাস বড় বলে। তুই এক কাজ কর, অফিস বাদ দিয়ে রাস্তায় গিয়ে নিয়ে বোতল নিয়ে ঘর। দোয়া করেন সজল ভাই, সারা জীবন যেন দেবদাস হয়ে থাকতে পারি। তুমি নাকি মারুফাকে বিয়ে করতেছো? কোন মারুফ? টাকমাথা। আমি টাকমাথাকে বিয়ে করি নাকি ভুরিয়ালাকে বিয়ে করি তাতে তোমার কি? মুন্নি আমি তোমাকে ভালোবাসি। তোমার ভালোবাসা ধুয়ে কি আমি পানি খাবো? তুমি আজ পর্যন্ত আমার জন্য কি করছো? তুমি তো তোমার পড়াশোনাটাই ঠিকমতো শেষ করো নাই, আর তোমার বাবা তোমাকে বাসা থেকে বের করে দিছে কেন? আমাকে বিয়ে করে তুমি তুলবা কোথায়? আমাকে একটু সময় দাও। খবরদার আমাকে আর সময়ের কথা বলবা না, তোমাকে অনেক সময় দেয়া হয়েছে, আব্বার শেষ কথা এই মাসের মধ্যেই আমাকে বিয়ে দিবে, ব্যাস। তাহলে চলো আমরা পালায় যাই, আমার বন্ধুর মেস আছে ওখানে থাকা যাবে। কোন বন্ধু? ও ওই যে ওই বন্ধু যে নেশা করে, আর যার সাথে থেকে তুমিও নেশা ধরছো। এখন আমাকে বিয়ে করে নিয়ে যাবা, তারপর তিনজন একসাথে বসে নেশা করব। একটা কাজ করতে পারবা? কয়েকটা মোমবাতি কিনলা, কিছু আগরবাতি জ্বালাইলা, তারপর একটা লাল নিশান টাঙায় দিবা, দরবার বসে যাবে, মানুষজন 2-4 পয়সাও দিবে। তোমাকে পাইলে আমি নেশা ছেড়ে দিব, বিশ্বাস করো। তোমাকে আমি আর বিশ্বাস করি না, তোমাকে বিশ্বাস করে আমি আব্বার কাছে অনেক ছোট হয়েছি। সে তো এখন তোমার নামই শুনতে পারে না, তোমার সম্পর্কে সব খোঁজ খবর নিছে। এখন তার শেষ কথা, আমি যদি তোমাকে বিয়ে করি সে আমাকে কিছু বলবে না, সোজা গিয়ে সে টাকের নিচে ঝাঁপ দিবে। তোমার আব্বা যার সাথে তোমার বিয়ে ঠিক করছে তার তো অনেক বয়স, একটা মেয়ের সাথে প্রেম করতো, ছেঁক হওয়ার পর এখন বিয়ে করে নাই, সবাই তাকে দেবদাস বউ বলে ডাকে। ওই মেয়ে তাকে কেন ছেঁক দিছিল জানো? ওই তো আমার মতোই, টাকা পয়সা ছিল না, বেকার ছিল, মনে হয় নেশাও করতো। তো ভালো তো, তার শূন্যস্থান এখন তুমি পূরণ করো। মানে? এই যে আমি তাকে বিয়ে করে চলে যাব, তুমি ছেঁকা খেয়ে দেবদাস হয়ে যাবা, তারপর তোমাকে সবাই দেবদাস বউ বলে ডাকবে। কি বলতেছো তুমি এগুলো? হ্যাঁ, তারপর তুমিও অনেক টাকা ইনকাম করা শুরু করবা, একটা সময় তোমার মাথার চুল পড়ে যাবে, হয়তো একটা ভুঁড়ি হয়ে যাবে, তারপর আমার মতো কোনো না কোনো একটা মুন্নি তুমি পেয়েই যাবা। তার মানে কি? ভালোবাসা কিছু না, টাকা পয়সাই সব। আমি কি একবারও বলছি যে টাকা পয়সাই সব? তুমি কি বাস্তবতা বুঝো? আমার জায়গায় থাকলে বাস্তবতা বুঝতা, যেই বাবা আমাকে ছোটবেলা থেকে খেয়ে না খেয়ে মানুষ করছে তাকে আমি এখন কষ্ট দিব? তুমি কি শুধু তোমার বাবার কষ্টই দেখলা, আমার কষ্ট দেখলা না? তুমি আমার কষ্ট দেখছো? তোমার কি মনে হয় আমি খুব খুশি মনে বিয়ে করতে চলে যাচ্ছি? আমার একটুও খারাপ লাগতেছে না? তাহলে তুমি আরেকজনকে বিয়ে করতেছো কেন? আমি এই সিদ্ধান্তটা নিছি শুধু তোমার ভালোর জন্য। আমাকে হারালেই তুমি আমাকে বুঝবা, তোমার নিজের জীবনের মূল্যটা বুঝবা। মুন্নি তুমি এখন যাও, আব্বা যে কোনো সময় খাইতে চলে আসবে, তোমাকে দেখলে সর্বনাশ হয়ে যাবে। তুমি কোথায়, আর আমি কোথায়, খুঁজে খুঁজে ঠিকানা। ভাই তো হঠাৎ করে ডাকা সরেছিস কি লিখিয়া? ভাই বাড়ি থেকে তো আমার বিয়ে ঠিক করছে, কিন্তু আমি তো কাম কাজ কিচ্ছু করি না, আমি খামুকি আর বউরে খামুকি, তাই মায়েরা আপনার কথা বললে আপনার কাছে চলে আসি। ও আচ্ছা আচ্ছা, খালাই তোমার ফোন দিয়ে কইছিল তোর লাগে বিয়ে ঠিক করছে, বংশীয় পরিবার, এখন অনেক টাকা পয়সা আছে, তোর নাকি ঘর জমাই থাকা লাগবে, ভালোই তো বেড়া, ওর পিঠে থাকতি। কিসের প্রফিট ভাই, আমি কি ঘর জমাই থাকবো? আরে বেটা,
ঢাকা শহরের বর্তমান অবস্থা জানোস? যেই অফিসে 30 জন লোক কাজ করত, ছাটাই ছাটাই সব ছাটাই করিয়া মাত্র 5 জন লোক দিয়ে পুরো অফিস চালাইতে আছে। বিয়েটা করলে জিততে যাতি। ভাই আমি এত কিছু বুঝি না, আপনার কাছে আসছি একটা কাম দেন। আই এইজন পরসোস তুই কি কর, একটা কাম কর, তুই আউটসোর্সিং শুরু করে দে। ভাই যে কম্পিউটার কামের কথা বলতেছেন, আমি তো কম্পিউটার পারি না ভাই। আরে বেটা আউটসোর্সিং মানে কি, খালি কম্পিউটার টিপে দিবি? এছাড়া কত কাম আছে না? এই যে মুই ঢাকা শহরে যখন পড়তে পাইছি, পকেটে একটা টাকা ছিল না, চিন্তায় পড়ে গেছিলাম যে কি করবো। লঞ্চে করে সদরঘাট যখন নামছি, যে এক বুড়িয়া চাচাই ব্যাগ লয়ে নামতে পারে না, কইলাম যে চাচা আপনার ব্যাগটা মুই লো, একটু আপনার সাহায্য সহযোগিতা করি। চাচা কিন্তু লও, মুই কান্দে উঠেছি একটা, মাথায় উঠেছি একটা, লই আইন না সিএনজি স্টেশনে নামাই দিছি। চাচাই খুশি মরে 100 টাকা দিছে, হয়ে গেল মোর 100 টাকার আউটসোর্সিং। ভাই আপনি তো কুলির কাম করছেন, আমি তো কুলির কাম করতে পারবো না। এই বেটা তোর কি, আমি কুলির কাম করতে কইছি? কুলির কাম ছাড়াও অনেক আউটসোর্সিং আছে। মুই তো এখন একটা অফিসে চাকরি করি, এই চাকরির বাইরেও আউটসোর্সিং করতে আসি। ভাই আমি এত কিছু বুঝি না ভাই, আমার হাঁপানির সমস্যা আছে, শুয়ে বসে থাকার একটা কাম দেন আমার। আচ্ছা যা, তোরে হওয়া বারে কাম দিয়ে দিলাম, তুই শাড়ি পরে বয়ে থাকতে পারবি তো? পরে হুয়ে পড়লি, শাড়ি পরতে হবে? এটা কি কন ভাই, কোথায় শুয়ে পড়তে হবে? আর এটা সহজ কাম, তুই শাড়িটা পরে একটা বেডরুমে গিয়ে বয়ে থাকবি, একটা লোক ঢুকবে, ঢুকে সে মদ খাইবে, তোরে গল্প শুনাইব। মনে করো এর মধ্যে যদি তোর ঘুমায়, তুই ঘুমায় পড়লি। আমি শাড়ি পরবো, আমার সামনে বসে একজন মদ খাবি? ভাই আমার ভয় লাগতেছে। হ্যালো ভাই, ভয় পাওয়ার কিছু নাই, ওই যার কথা কইছি এলি কি মোর অফিসের বস, আর যে মদের কথা কইছি না, ওই কিন্তু আসল মদ না, ওই কি কোল্ড ড্রিঙ্কস খাইয়া মদের ফিল নাই। ভাই আপনার কথা শুনে মনে হচ্ছে লোক পাগল। আমার একদিন রাস্তায় পাগল ডাকছিল, বলে এদিকে কাছে যাওয়ার সাথে সাথে ভাই কামড় দিয়ে দাগ বানাই দিছে। দেখো এই পাগল তোমার কামড় দেবো না, সর্বোচ্চ হলে তোমার একটা চুম্মা দেবো। কি কন ভাই, সে আমার চুমা দিবে কেন? আরে তুমি বুঝতেছো না কি লেগিয়া, তুমি তার প্রেমিকা, প্রেমিক তার প্রেমিকার চুমা দেবো না, সারিয়ে দেবো। ভাই আমি চুমা টুমা খাইতে পারবো না ভাই, আউটসোর্সিং আমি করবো না। খালতো ভাই তুমি কিন্তু ভুল করতে আসো, মানুষ টাকা পয়সা ইনকাম করার জন্য ৩২টা খায়, আর তুমি ৩২টা না খাইয়া চুমাও খাইবে টাকাও ইনকাম করবা। হলো এত চিন্তা ভাবনা করার কিছু নাই, আপাতত ছোটো দিয়ে শুরু করো, পরে যখন বড় মার্সেন্ট পার্টি পাইয়া যাইবা তখন তুমি বিমানে উঠবা, 5-star হোটেলে থাকবা, সুইমিং পুলে সাঁতরাইবা, তখন তুই খালতো ভাইয়ের কথা মনে থাকবে না। শুরু করে দাও, শুরু করে দাও। না না এটা মাথায় পা, আচ্ছা দেখি তো, না তোর রঙও কালো, এটাও কালো, জামিলেরা করবি তোর মনে এমনি টানবে। মায়ের যদি জানে কি বলবে, মায়ের জানবে কেমনে? অঞ্চুস এইসব কাম যেসব মেয়েরা করে এখন কোনো মায়েরাই জানে না। এরা কি কয় জানোস, আম্মু মুই একটু ইভেন্টে আমি কক্সবাজার যামু, আম্মু মুই ইভেন্টে আমি দুবাই যামু, এই কথা করে কিন্তু চলে যায়। হ্যাঁ তোমার কি ইভেন্টে গেছে, কিসের ইভেন্টে গেছে? এসে তো ঘুরতে বেটা পার্টির লগে বুঝলোস, খোর 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 ইলিয়া তাড়াতাড়ি কর, যখন পকেট গরম হয়ে দিব টাকা পয়সা আইব তখন তো এই বাইরে চিনবি না আর বেটা, তখন তো খালি সেলফি, মুই আমি দুবাই ইয়া রয়েস, কাতার ইয়া রয়েস। আরে ব্রু আপনি আসছেন, বসুন বসুন। আমি এখানে বসতে আসিনি, আপনার টেলিফোনের কারণে আমার রাতের ঘুম নষ্ট, আপনার টেলিফোনের অত্যাচারে আমার অফিসের কাজকর্ম নষ্ট, আপনি আমার জীবনটা তছনছ করে দিয়েছেন। এইটা কি করলেন ব্রু, আমি আপনার উপকারের জন্য এত চেষ্টা করে যাইতেছি আর আপনি আমার এত বড় একটা কলঙ্ক দিলেন। আপনি যদি খালি আমার ফোনটা রিসিভ করতেন তাহলে তো কষ্ট করে আর আপনার এখানে আসতে হয় না, আমি আপনার অফিসে চলে যেতাম। আপনাকে আমার অফিসে যেতে হবে না, কি বলবেন এখন এখানে দাঁড়ায় বলেন। নতুন করে আর কি কমো ব্রো, ওই যে পরশুদিন যে গরিব মেয়েটারে নিয়ে আপনার অফিসে গেছিলাম, শুনেন আমার এই ঘটকালি জীবনে আমি 99টা বিয়ে দিছি, এই 99টা মেয়ের মধ্যে এই মেয়েটা রূপে গুণে সর্বশ্রেষ্ঠ। এই মেয়েরে যদি আপনি বিয়ে করেন আপনি একটা গুণবতী বউ পাবেন, আর আমার এই ঘটকালি জীবনে আমি একটা সেঞ্চুরি পূর্ণ করব। ঘটক মতি ব্রো, এর আগেও আপনি জানতে চেয়েছেন, আমি অসংখ্যবার উত্তর দিয়েছি আমি বিয়ে করব না। আচ্ছা ব্রো আপনি বিয়েটা করবেন না কেন, আপনার স্পেশাল কোনো সমস্যা? তাহলে আপনি খুলে বলেন, আমি তাহলে আগে ওই পথে হাঁটি, আমার হাতে কিন্তু অনেক ভালো ভালো কবিরাজ আছে। মতি ব্রো আপনি অন্য লাইনে হাঁটা শুরু করেছেন,
আমার কোনো সমস্যা নেই, আমি বিয়ে করব না। আচ্ছা ব্রো, আপনি বিয়ে করবেন না কেন লাগে? আপনার এত টাকা পয়সা গেলে খাইব কেডা? আপনার বয়স হয়ে যাইতেছে, এই যে দেখেন আপনার মাথার চুল একবারে পরিষ্কার হয়ে গেছে, বুড়া বয়সে একটা লাঠি লাগে না, এই মুন্নি হইব আপনার লাঠি। দাঁড়ান, আপনার পাত্রী তালিকায় মুন্নির সংখ্যা কতজন? একজনই তো। তাহলে আমার অফিসে যে মুন্নি আসলো সে কে? সে কেমন করে আমার অফিসের ঠিকানা জানলো, আমাকে চিনলো? ব্রো, আপনার মেলা টাকা পয়সা, তাছাড়া আপনি একজন অবিবাহিত ছেলে, আপনার একটা গন্ধ আছে না, এই গন্ধ শুইয়ে কত মেয়ের আইব। কিন্তু সাবধান, এই বিয়ে করার ক্ষেত্রে যদি হিসাবে চুল পরিমাণ ভুল করে ফেলান তাইলে সারাটা জীবন আপনাকে পস্তাইতে হইব। উড়তে এক থাপ্পড় আর বসতে এক থাপ্পড়। এই আপনি এই ইনফরমেশন কিভাবে জানলেন? আমার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়া। আপনি জানেন আমি কত শখ করে বিয়েটা করছিলাম? এখন কি ঘটনা ঘটে জানেন? আমি যখন বাসায় থেকে বেরোই তখন আমার এক থাপ্পড় মেরে দেয়, আবার যখন আমি বাসায় ঢুকি এক থাপ্পড় দিয়ে তারপরে বাসায় ঢুকায়। আপনি এত অত্যাচার সহ্য করতেছেন কেন? তাহলে ডিভোর্স দিচ্ছেন না কেন? আপনি কই দিবেন তারপর? আমি একবার খালি মুখ দিয়ে বাইর করছিলাম, তারপর কি কইছে জানেন? আমার নামে নারী নির্যাতনের মামলা দিব, সাথে যৌতুক। এই মামলার গতিবিধি জানেন? নন বেল, ডাইরেক্ট জেলে ঢুকাই দেব। আমি কি সারা জীবনই জেলের ভাত খামো? ঘটক মতিব্র, আমি বিয়ে করব না। আপনি করবেন না কে লেগে? মেয়েরা তো ভালো, আপনি আমাকে খালি হাতে ফিরে এলাম। আমি বুঝতে পারছি তো, আপনি যদি আমাকে বিয়ে দিতেন তাহলে টাকা পাইতেন না, একটা ফিস পাইতেন না, আমি সেটা নিয়ে আসতাম। আপনাকে খালি হাতে ফিরাবো না। দয়া করে আপনার তালিকা থেকে আমার নামটা বাদ দেন, আপনার মন থেকে মুছে ফেলেন, আমাকে চিরতরে ভুলে যান ব্রো, প্লিজ আমাকে চিরতরে ভুলে যান। তুমি কোথায়, আর আমি কোথায়? মুন্নি, আই লাভ ইউ মুন্নি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি মুন্নি, কিন্তু তুমি আমাকে একদম ভালোবাসো না মুন্নি। তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম আমার বাবা মা তোমাকে মেনে নেবে না? মুন্নি, তুমি বলেছিলে বাসা থেকে বেরিয়ে আসো, আমরা পালিয়ে যাব। মুন্নি, আমি একা এক কাপড়ে 11 ঘন্টা শঙ্কর বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, তুমি আসোনি মুন্নি। মুন্নি, আমি পরদিন জানতে পারি তুমি জনৈক আব্দুল খালেককে বিয়ে করে সংসার করতে চলে গেছো। মুন্নি, তুমি আমার সাথে প্রতারণা করেছো। মুন্নি মুন্নি, তুমি কি জানো এখন প্রতিদিন আমার অফিসে ঘটক আসে, পাত্রী আসে। সেদিন কি সুন্দর একটা মেয়ে এসেছিল, কি কিউট। মুন্নি, আমি চাইলে পরশুদিন এনগেজমেন্ট করে আজকে এই বিছানায় তার সাথে বাসর করতে পারতাম। মুন্নি, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। মুন্নি, তুমি কথা রাখুনি মুন্নি, তুমি আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছো। মুন্নি, তুমি বলেছিলে প্রয়োজনে তুমি আমার সাথে বনেও যেতে পারো। মুন্নি, তুমি তোমার কথা রাখুনি। মুন্নি, তুমি এখন বলে দিয়ে যাও আমি কার সাথে বনে যাব আর কাকে বিশ্বাস করব। মুন্নি, আমাকে বিশ্বাস করবেন? আমার সাথে বনে যাবেন? এই মেয়ে, তুমি কে? আপনি আমাকে চিনতে পারেননি? এই তুমি ওই মেয়েটা না আমার অফিসে এসেছিলে? হ্যাঁ, আমি সেই মেয়েটা। তুমি তুমি এখানে আমার বেডরুমে আসলে কিভাবে? আপনি শান্ত হন, আমি সব বলছি। আপনার পিএস মুজাফফর আছে না, তার সাথে আমার কথা হয়েছে, উনি সব ব্যবস্থা করে দিয়েছেন। ও ব্যবস্থা করার কে? ও বললেই হবে নাকি? আর আমি না তোমাকে নট করে দিয়েছি? হ্যাঁ, আপনি আমাকে নট করে দিয়েছিলেন, আমিও আপনাকে নট করে দিয়েছিলাম, কিন্তু পরে ভেবে দেখলাম আপনি ভালো মানুষ, তাই আবার ফিরে এলাম। আমি কিভাবে ভালো মানুষ হলাম? এই দেখো আমি মদ খাচ্ছি। এটা তো মদ না, এটা কোল্ড ড্রিঙ্কস, আপনার পিএস আমাকে সব বলে দিয়েছে। হায় হায়, এই মতো সব জেনে গেছে। এই তোমার নাম কি? আমার নাম রাজিয়া সুলতানা। হবে না, হবে না, হবে না। হবে, কারণ আমার ডাক নাম মুন্নি, আপনি আমাকে মুন্নি বলেই ডাকতে পারেন। হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। কেন হবে না? অবশ্যই হবে, হতেই হবে। আপনি? হ্যাঁ, আমি ঘটক মতি ব্রো। তার মানে আপনি সব ষড়যন্ত্রের হতা, আপনি ওই মেয়ে আমার রুমে পাঠাইছেন? মেয়ের বাপরে কথা দিছি সেই কথাটা রাখতে হইব না, আর এই বিয়েটা হইলেই ঘটক মতির সেঞ্চুরিটা পূর্ণ হবে।
আপনি জানেন আপনার আমি জেলের ভাত খাওয়াইতে পারি। আমি কি আর তুই বুকা, তাহলে তো বহুত আগে বড় ডিভোর্স দেয়া আমি এতদিন জেলের ভাত খাইতাম। আমি এখন বসে যাই, পরেরটা দেখ। ওই কন্দট, আপনি কন্দট কইতেছি, তোরে এক্ষুনি নিয়ে বিয়ে করুম, আর যদি না উঠোস তাহলে তোর ঘেটিটা ধরে টানতে টানতে নিয়ে যাব। তারপর কি করে মনে আছে তো তোর? হবে না, হবে না। মুন্নি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ভালোবাসার কথা যেদিন বাবাকে বলেছিলাম, বাবা আমাকে বাহা থেকে বের করে দিয়েছিল। মুন্নি, তোমার মতো একটা গরিব মেয়ের সাথে বাবা আমাকে বিয়ে দিতে চাইনি। মুন্নি স্যার, গত মাসে বিয়া করছি, এই মাসে বেতনটা একটু বাড়াই দিতে। মুন্নি, সেদিন আমি দুঃখে কষ্টে অপমানে নেশা ধরেছিলাম। মুন্নি, তুমি আমাকে বোঝো নাই। মুন্নি, তুমি আমাকে ছেড়ে জৈনকে মারুফ হাসানকে বিয়ে করে চলে গেলে। মুন্নি স্যার, নতুন বউ একা একা বাসায় থাকতে ভয় পা, আমার ছেড়ে দেন। মুন্নি, কেন আমরা একজন আরেকজনকে বুঝতে পারি না? মুন্নি, সভ্যতার এত বছর পরেও কেন আমরা সবাই মিলে একটা সমঝোতার সমাজ গড়ে তুলতে পারলাম না? মুন্নি, এখন সবাই আমাকে দেবদাস ব্রো বলে ডাকে। মুন্নি,